আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আপনাদের নতুন একটা ভিডিও আপডেট নিয়ে চলে আসলাম। ভিডিও আপডেটটি হলো যে দেখুন, আজকে একটা বাজি চলতেছে, বাজি। বাজিটা হলো এই পাথরটি, আমরা সবাই তাকে মামু বলে রাখি, সে বাজি ধরেছে। বাজিটা হলো এই পাথরটি, সে একা এই ক্রেতার ভিতরে উঠিয়ে ওই পিছনে রাস্তা আছে, রাস্তার সাইডে সে ফেলাই দিয়ে। এটা হলো বাজি, মালয়েশিয়ান 50 টাকা, বাংলাদেশের 100 1000 টাকা, 1000 টাকা। তাই বাজিটি আমরা ধরেছি, সবাই দাবি করেছি কেপসি খাবো। ওকে, সে বলছে ওকে সমস্যা নেই, আমি যদি ঠকে যাই সবাইকে কেপসি খাওয়ানো হবে, সমস্যা নেই। দেখা যাক বন্ধুরা, আপনারা সবাই অপেক্ষা করুন, শেষ পর্যন্ত কি রেজাল্ট আসে জানি না। সে কতটুকু পারবো, কতটুকু চেষ্টা করে সমর্থক হবে, আমাদের সর্বাঙ্গীণ বন্ধুরা সবাই শেষ দেখুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন, দেখা যাক কতদূর সে পারে। আমরাও দেখি, অপেক্ষায় থাকে, চেষ্টা করতে থাক, দোয়া করি সে যেন পারে। আমার আরেক দেশি ভাই, সেও বাজি ধরছে, কিন্তু সেও চেষ্টা করতেছে, সেও যেও চেষ্টা করতেছে, মনে মনে দোয়া করতেছে সে যেন না পারে, স্বাভাবিক। আর এই পাথরটি কই, আপনারা বলতে পারেন এই পাথরটি কই থেকে আসলো? এই পাথরটি হলো, এটা পাহাড় এলাকা, বুঝছেন, পাহাড় এলাকা কেটে রুম তৈরি করা হয়েছে। এই পাহাড়ের বড় বড় পাথর, রুমে যে সময় আমি রুমের ব্যাস কেটে বিল্ডিং তৈরি করেছি, ওই সময় ব্যাসের ভিতরে ছিল। আমি বেহুদা যেসব করে করছিলাম, ওই করার সময় উপরে উঠিয়ে রাখছিলাম, বেহুদে উঠানো হয়েছে। কিন্তু সে এখন একজন মানুষ হয়ে চেষ্টা করতেছে, জানি না সে কতটুকু চেষ্টা করে পারবে, শেষ পর্যন্ত সে পারে কি না জানি না। অপেক্ষায় থাকি বন্ধুরা, আপনারা অপেক্ষা করুন ধৈর্য সহকারে, আমার মনে হয় সে পারবে, আল্লাহ আল্লাহ ভরসা, মনে হয় সে পারবে শেষ পর্যন্ত কতদূর পারে। ওকে, দেখা যাক, ভিডিও শেষ পর্যন্ত আমরা সম্ভবত চলে আসি, মনে হয় সে পারবে কি না, কতটুকু পারবে জানি না বন্ধুরা। শেষ পর্যন্ত সে হয়তো জিততে পারলো না বন্ধুরা, সে ঠকে গেল, 50 টাকা মালয়েশিয়ান, বাংলাদেশে 1000 টাকা। তাই বন্ধুরা, তার জন্য দোয়া করবেন, সে যেন এ ধরনের আর বাজি না ধরে। সে বুঝতে পারেনি এই পাথরটা এত বড় হবে, কিন্তু সে চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সে চেষ্টা করে পারে নাই। এটা বিশাল বড় পাথর, বুঝছেন বন্ধুরা, জানি না শেষ পর্যন্ত কী হবে।